নারায়ণপুর বলে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রতন ও তার স্ত্রী। তারা খুবই সুখে সংসার করত। তাদের দুটো ছেলে ছিল। রতন চাষ করে সংসার চালাত। রতনের ছেলে হলো জগাই আর মাদাই। তারা খুবই শান্ত মনের ছেলে, তাই গ্রামের ছেলে মেয়েগুলো তাদের খুবই বিরক্ত করত। ওই দেখ না রে চুমকি, গ্রামের বোকা দুটো জগাই আর মাদাই একসঙ্গে যেন কোথায় যাচ্ছে। এই দুষ্ট ছেলেরা, আমরা তোমাদের কি অন্যায় করেছি? আমাদের দেখলেই তোরা বোকা বোকা বলে ডাকিস। ও বাবা কো, জগাই দেখছি আজকে রাগ করেছি, তা বোকাকে বোকা বলবো না তো কি বলবো। তোরা আমাদেরকে আবার বোকা বললি, দাঁড়া আজকে আমরা বাড়ি ফিরে গিয়ে মাকে সব কিছু বলবো। এরপর জগাই আর মাদাই তো আমাদের বইয়ে গেল, তার মাকে সমস্ত কথা খুলে বলল। এরপর জগাই আর মাদাইয়ের মা বলল, এই সামান্য বিষয় নিয়ে মানুষের সঙ্গে ঝগড়া করতে নেই, একদিন দেখবি বাবা সব কিছু ঠিক হয়ে গিয়েছে। যাও, এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, রেডি হয়ে তাড়াতাড়ি স্কুল। এরপর জগাই আর মাদাই দুই ভাই মিলে স্কুলের দিকে রওনা দিল। জঙ্গলে এক জ্যোতিষ বাবা খিদির জ্বালায় কান্না করছিল। ঠিক তখনই গ্রামের রমেশ আর অজয় সেখানে এসে উপস্থিত হয়। এই অজয় দেখ না রে, বুড়োটা কীরকম করে কান্না করছে, আমার দেখে বেশ হাসি পাচ্ছে। আগে আমি এমনি কাঁদছি না, দুদিন ধরে কিছুই খাইনি, আমি খিদের জ্বালায় কাঁদছি। তোমাদের কাছে কিছু খাওয়ার থাকলে আমাকে একটু খেতে দিবে বাবা?